চলে এসেছি আপনাদের সামনে একটি রেসিপি শেয়ার করতে। কয়েকদিন যাবত যা গরম পড়েছে তাই ভাবলাম এই গরমের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি, সেটি হচ্ছে শুক্তো এবং বাঙালির অন্যতম প্রিয় একটি রেসিপি এটি। তো ভাবলাম আজকে একটু শেয়ার করি, তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটি বানাচ্ছি। তো শুক্তো বানানোর জন্য আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, চলুন বলে নিই এক এক করে। মেন যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে করলা, সেটি আমি নিয়ে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। নিয়েছি বরবটি, নিয়েছি গাজর, কাঁচা পেঁপে, বেগুন আর আলু নিয়েছি, আর নিয়েছি ভিটামিন বুস্টার সজনে ডাঁটা। এই সময় সজনে ডাঁটা খাওয়াও খুব উপকার, আর শুক্তোতে তো মাস্ট দিতেই হবে। কাঁচা কলা আমি কেটে নিয়েছি, এভাবে হলুদ মাখিয়ে নিয়েছি যাতে কালো না হয়ে যায়। বড়ি দিয়েছি, বড়ি দিতেই হবে, খুব ভালো ফ্লেভার আসে শুক্তোতে। হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি, এটা আমি শুক্তোতে ইউজ করব। আর ফোড়নের জন্য যেটা নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, খুব ভালো ফ্লেভার আসে পাঁচফোড়ন দিলে শুক্তোতে। আমি এটা করি যে পাঁচফোড়ন দিই, আর হচ্ছে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, রাঁধুনি নিয়েছি। অনেকে রাঁধুনি বেটে দেয়, আপনারা চাইলে দিতে পারেন, আমি রাঁধুনিটা হাতে একটু ক্র্যাশ করে ফোড়নে ইউজ করব। আর নিয়েছি সর্ষে আটা, অল্প একটু জিরে, সামান্য একটু আদা বেটে নিয়েছি, আর নিয়েছি পোস্ত বাটা। চলুন এগুলো আমি ইউজ করব। কিভাবে রান্নাটা করছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন স্টার্ট করা যাক। তেল গরম হয়ে গেছে, আমি বড়িগুলো ভেজে নেব। বড়ি আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেছে আমার, এবার আমি বেগুনগুলো আমি এবার ভেজে নেব। বেগুনগুলো আমি এভাবে কেটে নিয়েছি, শুক্তোতে হলুদ ইউজ করা হয় না, তো আমিও দেবো না, আপনারা চাইলে একটু দিতে পারেন। আমি কাঁচকলাতে একটু হলুদ মাখিয়ে রেখেছি সেটাই। তো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। তুলে রাখলাম, আর আমি করলাগুলো ভেজে নেব। তো ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে নরমও হবে আবার ভাজাও হবে। করলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে রাখবো। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, আমি পাঁচফোড়নটা অ্যাড করলাম। দিচ্ছি এই তেজপাতা, শুকনো লঙ্কা, আর রাঁধুনিটা আমি হাতে এভাবে একটু ক্র্যাশ করে নিয়ে দেব, তাতে খুব সুন্দর অ্যারোমাটা আসে শুক্তোতে। রাঁধুনি ছাড়া শুক্তো কিন্তু অসম্পূর্ণ, আপনারা চাইলে বেটে দিতে পারেন, আমি এভাবে ক্র্যাশ করে ফোড়নে দেব। দিয়েই আমি এবার যেটা করব, কাঁচকলাগুলো অ্যাড করব। এক মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে এটা আমি আলু অ্যাড করব। আমি যেভাবে করছি একবার ট্রাই করবেন, আর আমাকে জানাবেন যে রান্নাটি কেমন হয়েছিল। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। এই পেঁপেটা ইউজ করব, পেঁপের জন্য খুবই ভালো, লিভার খুব ভালো থাকে পেঁপে খেলে। প্রত্যেক দিন কাঁচা পেঁপে সেদ্ধ করে ভাতের সাথে খাওয়া উচিত, বা পেঁপের তরকারি। কাঁচা পেঁপে খাওয়া প্রত্যেক দিনের মেনুতে, যদি আপনারা কাঁচা পেঁপেটা রাখেন, কাঁচা পেঁপে তরকারি বা সেদ্ধ, লিভার কিন্তু খুব ভালো থাকে। এই যে বরবটি আর গাজর, ভিটামিনে ভরপুর, দারুণ একটা গন্ধ বেরিয়েছে এই ফোড়নের। শুক্তো এইভাবে রান্না করে খাবেন এই গরমে, পেট ঠান্ডা থাকবে। এবার অ্যাড করবো এই ভিটামিন বুস্টার, এটা আমি লাস্টে অ্যাড করলাম, বেশি ভাজবো না এটাকে। এক মিনিট মতো ভেজে নেব, র ফ্লেভারটা, কাঁচা সবজির যে গন্ধ সে ফ্লেভারটা, কাঁচা সবজির যে ফ্লেভারটা সেটা চলে যাবে। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এক মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখে নেব। আমার এক মিনিট মতো ভাজা হয়ে গেছে,
সবজিগুলো খুব সুন্দর একটা মানে ভাজা হয়েছে, সবজিগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব এই আদা জিরে বাটাটা, খুব সামান্য করে দিচ্ছি। এবার আমি আদা জিরে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো আমি নাড়ব, মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো আমি কষিয়ে নেব। জিরে চাইলে নাও দিতে পারেন, শুধু আদা বাটা দিতে পারেন। তো আমি সামান্য জিরে ইউজ করেছি, দেখেছি স্বাদ কিন্তু খুব ভালো হয়। এবার আমি সর্ষে বাটাটা ইউজ করব, আমি খুব সামান্য সর্ষে বাটা দিয়েছি। আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে অনেকটা বিয়েবাড়ির স্টাইলের ফ্লেভারটা আসে। বিয়েবাড়িতে এই প্রসেসে রান্না করা হয়, রান্না করবেন দেখবেন ফ্লেভারটা খুব ভালো আসবে। তার একটু তেল বেশি ইউজ করা হয়, আমি একটু কম তেল দিয়েছি, আর মশলাগুলোকে অল্প অল্প দিয়েছি। প্রসেসটা কিন্তু এরকমই, এই প্রসেসেই করে খাবে। এতে আমি লবণটা অ্যাড করব, দেন আবারও নেড়ে চেড়ে নিয়ে এতে আমি হাফ কাপ দুধ অ্যাড করব। আর 1 কাপ উষ্ণ গরম জল অ্যাড করব। সবজির পরিমাণের ওপর দুধ জল অ্যাড করা হবে, যাতে সবজিগুলো ডুবে থাকে, মানে একটু সেদ্ধ করতে হবে এবার, তো সেই পরিমাণটা একটু অ্যাডজাস্ট করতে হবে। এবার আমি এতে এক এক করে এই ভেজে রাখা সবজি আর বড়িগুলো দিয়ে দেবো। বেগুনটা আমি ইচ্ছে করে একটু বড় কেটেছি, তাতে পুরো ভেঙে যাবে না। এবার আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো, তারপর 10 মিনিট বাদে আবার আসছি। মিডিয়াম ফ্লেমে, অনেক সময় 7 মিনিটেও হয়ে যাবে, সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় নিয়েছে। তো আমি এখন অ্যাড করব এই পোস্ত বাটাটা, পোস্তটা আমি সবার লাস্টে দিচ্ছি, সেন্টটা ভালো থাকবে, বেশি ভাজতে বা ফোটাতে নেই। এবার এতে অ্যাড করছি চিনি, এটা মাস্ট, শুক্তোতে দিতেই হবে। আর দিচ্ছি একটু ময়দা, তাহলে গ্রেভিটা ভালো টেনে আসবে, সুন্দর হবে। ভালো করে নেড়ে চেড়ে নেব। এইবার এই যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে আমি শুক্তো রান্না কমপ্লিট। ঘি দিলে দারুণ একটা ফ্লেভার আসে শুক্তোতে। অনুষ্ঠান বাড়িতে অনেকটা এরকম প্রসেসে বানানো হয়, আমার স্টাইলে একবার বানিয়ে অবশ্যই খাবেন, আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল রান্নাটি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আজকে এই পর্যন্ত, আবার নেক্সট একটি রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য টাটা।